নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা তুলসী গাছের বিশেষ পরিচর্যা এবং হিন্দু শাস্ত্রমতে তুলসী গাছের উপকারিতা সম্বন্ধে জানব। আশা করি প্রত্যেকের বাড়িতেই একটি করে হলেও তুলসী গাছ রয়েছে। সেই তুলসী গাছ কীভাবে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা সম্ভব বা কীভাবে পরিচর্যা করলে তুলসী গাছ দীর্ঘদিন ভালো থাকবে সেই নিয়ে আজকের ভিডিও। এখানে প্রথমে যে তুলসী গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো রাম তুলসী গাছ। এই তুলসী গাছের পাতাগুলি বেশ বড় এবং সবুজ উজ্জ্বল বর্ণের। রাম তুলসী গাছের পাতা হালকা মিষ্টি এবং এই গাছ বাড়িতে পুঁতলে সুখ এবং সমৃদ্ধি আসে। হিন্দু ধর্মমতে তুলসী গাছে লক্ষ্মীনারায়ণের বসবাস, সেই জন্য তুলসী গাছ বাড়িতে থাকলে প্রতিদিন ধূপ ও জল দিয়ে পুজো করা হয়। এখানে দেখতে পাচ্ছেন এই তুলসী গাছটিতে তুলসী মঞ্জুরি বা বীজ তৈরি হয়েছে। আমরা আজকে এই তুলসী গাছটিতে খাবার প্রয়োগ করব। প্রথমেই আমরা কিছুটা মাটি খুঁড়ে নেব। আপনারা চেষ্টা করবেন তুলসী গাছকে বৃহস্পতিবারের দিন প্রতিস্থাপন করার এবং এই গাছকে কখনোই দক্ষিণ দিকে লাগাবেন না বা রাখবেন না। বন্ধুরা, প্রথমে আমরা যে খাবারটি প্রয়োগ করব সেটি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এটি প্রয়োগ করলে গাছে নতুন নতুন পাতা আসবে এবং পাতাগুলি আরও বেশি দিন সবুজ থাকবে। এরপরে আরও একটি খাবার প্রয়োগ করব, সেটি হলো ভার্মি কম্পোস্ট। আপনারা চাইলে গোবর সার ব্যবহার করতে পারেন, তবে তুলসী গাছে আমরা কখনোই শিংকুচি বা হাড়গুঁড়ো প্রয়োগ করব না। যেহেতু এই গাছের পাতা পুজোর ক্ষেত্রে লাগে, তাই আমরা এখানে শিংকুচি বা হাড়গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 15 দিনে একবার করে স্প্রে করে দিতে পারেন বা এনপিকে 10-26-26 মাটিতে প্রয়োগ করতে পারেন। তাছাড়া আর কোনো রকম সার প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপরে আমরা জানব কীভাবে তুলসী গাছকে ঝাঁকড়া করা সম্ভব। এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলি খুবই ছোট। এই গাছগুলিতে এবার আমরা পিঞ্চিং করব। এই গাছটিতে একটি মাত্র ডাল রয়েছে, এটি পিঞ্চিং করে দিলে এখান থেকে দুটি ডাল বা শাখা আসবে এবং পরবর্তীতে বা আস্তে আস্তে এই গাছটি ঝাঁকড়া হয়ে উঠবে। তাই আপনারা অবশ্যই পিঞ্চিং করবেন, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি তুলসী গাছ ঝাঁকড়া হবে এবং সেই তুলসী গাছের সৌন্দর্য বা দেখতে বেশ ভালো লাগবে। এখানে আপনার বাড়িতে যে কোনো রকমের তুলসী গাছ লাগাতে পারেন, রাম তুলসী, কৃষ্ণ তুলসী বা রাধা তুলসী, আরও বিভিন্ন রকমের তুলসী রয়েছে। আপনারা চাইলে যে কোনো রকমের তুলসী গাছ প্রতিস্থাপন করতে পারেন, তবে সেটা চেষ্টা করবেন বৃহস্পতিবারের দিন প্রতিস্থাপন করার। এটি হলো কৃষ্ণ তুলসী। এগুলির পাতার কালো বা বেগুনি বর্ণের এবং পাতার সাইজও ছোট। মনে করা হয় কৃষ্ণ তুলসীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক রয়েছে, কারণ এর পাতাগুলি শ্রীকৃষ্ণের গায়ের মতো। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই গাছের মঞ্জুরি বা বীজগুলি কেটে ফেলে দিচ্ছি। এক্ষেত্রে গাছটি দীর্ঘদিন সবুজ থাকবে এবং নতুন নতুন ব্রাঞ্চ আসবে, তাই আপনারা অবশ্যই এই বীজগুলিকে কেটে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটি মাত্র 2 মাস বয়স, তাতেই এই গাছটি এতটা ঝাঁকড়া। এই গাছটিতে আগেও বেশ কয়েকবার পিঞ্চিং করা হয়েছে, আবার পিঞ্চিং করে দিচ্ছি, সেক্ষেত্রে গাছটি আরও ঝাঁকড়া হবে। আপনারা চেষ্টা করবেন তুলসী গাছ রোপণের ক্ষেত্রে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব নেওয়ার এবং সেই গাছটিকে পাল্লে পূর্ব দিকে রেখে দেওয়ার। দক্ষিণ দিকে কোনোভাবেই এই তুলসী গাছকে রাখা যাবে না। নর্মাল বালি, মাটি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে এই গাছ বসাতে পারেন। শিংকুচি বা হাড়গুঁড়ো ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে তুলসী গাছকে বৃহস্পতিবারের দিন রোপণ করবেন এবং এই তুলসী গাছে মঞ্জুরি বা বীজ তৈরি হলে সেই বীজগুলিকে কেটে ফেলে দেবেন। তাহলে দেখতে পারবেন এই তুলসী গাছ দীর্ঘদিন ভালো থাকবে। তুলসী গাছে খুব একটা রোগ পোকা লাগে না। যদি
রোগ পোকা লাগে সেক্ষেত্রে একবার নিম তেল স্প্রে করে দেবেন, তাহলে দীর্ঘদিন ভালো থাকবে তুলসী গাছ।